সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের আন্তরিক ভালোবাসা আর প্রীতি শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। ছোট থেকেই নববর্ষটার সাথে আমরা অন্যভাবে পরিচিত, কারণ ছোট্ট থেকেই স্নানের পর আমরা নতুন জামা পরতাম, চাই যেরকম জামায় পরতাম, তবে সেটা নতুন হতো আর বিকেলেই বাপি মিষ্টি নিয়ে আসতো। তো এইভাবেই আমাদের নববর্ষ কাটত, কিন্তু আজকের এই পরিস্থিতিতে এইভাবে নববর্ষ কাটানো যাচ্ছে না, একটা নতুন জামাও নেই। তো যাই হোক, কিছু করার নেই, আগে আমাদেরকে সেফ থাকতে হবে, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তবেই না প্রত্যেক বছর আমাদের জীবনে এই দিনটা আসবে দেখতে পারবো আমরা। তো সেই জন্য আমাদের আগে দরকার খুব ভালো থাকা, ঠিকঠাকভাবে বাড়ির মধ্যে থাকা। আজকের ব্লগটা আমি আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার ব্লগটা আজকে শুরু করলাম। ঈশ্বর যেন সবাইকে খুব ভালো রাখেন আর খুব তাড়াতাড়ি যেন করোনা মুক্ত পৃথিবী দেয় আমাদেরকে। আর একটা ব্যাপার আজকে বলবো যে আমার মানে হাজার পেরিয়েছি আমি সব শুধুমাত্র আপনাদের অনেক অনেক ভালোবাসায়। তো আপনাদেরকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমাকে এভাবেই আপনারা ভালোবাসতে থাকুন, তাহলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। একটা ভিডিও করছি মানে যে শুধু তার পেছনে অনেক পরিশ্রম থাকে, অনেক স্বপ্ন থাকে, আশা থাকে। তো সেগুলো আমি সব কিছু আপনাদের ভালোবাসা পেলে আরও এগিয়ে যেতে পারবো, আমার কষ্টটা কষ্ট করে মনে হবে না আপনাদের ভালোবাসা পেলে। তো বারবার বলছি যে আপনারা আমাকে আরও ভালোবাসুন, আরও নিজের করে নেন, তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসার জন্য আপনাদেরকে। তো ঠিক আছে, এখন আমরা নিচে যাবো, চলুন। তো আমরা নিচে এসে গেছি, ছেলেকে স্নান করালাম, লাঞ্চ করানো হয়ে গেছে, তো এবার আমরা লাঞ্চ করবো। আর আজকে আমাদের লাঞ্চ ভীষণভাবে সিম্পল খেলে স্বাভাবিক, কারণ বাইরে থেকে তো কিছু আনা যাচ্ছে না। আর মনে কিন্তু ভাববো আমরা বিশাল কিছু খাচ্ছি, মনটাই তো আসল না, মনে ভেবে নেব যে আজকে শুভ নববর্ষে অনেক কিছু খাচ্ছি। আসলে খাওয়াটাই বড় ব্যাপার না, বেঁচে থাকলে অনেক কিছুই খাবো আমরা, তো আগে মাছটাই দরকার, সেটাই আমরা সবাই মিলে চেষ্টা করছি। তো ঠিক আছে, এবার আমরা লাঞ্চ করে নিই, আবার পরে আপনাদের সাথে কথা বলতে আসছি। লাঞ্চ করে এসে গেছি, আধ ঘন্টার মতো একটু শুয়েছিলাম, মানে আমার ছেলেকে ঘুম পাড়ালাম। তো অন্যদিন আমি ঘুমাই, কিন্তু আজকে ভাবলাম ঘুমাবো না, কারণ আজকে সব ঘরটা পরিষ্কার করব। রান্না করতে করতে নিচেটা প্রায় দিনই পরিষ্কার হয়, কিন্তু ওপরটা পরিষ্কার করা হয় না, কিছু নোংরা হয়েছে, ধুলো হয়েছে। তার কারণে আজকে না ঘুমিয়ে করে নিই, এই সময় আমার মানে সময় ছেলে ঘুমাচ্ছে, তো সন্ধ্যার দিকে আর টাইম হবে না, তার জন্য আজকে না ঘুমিয়ে ঘর পরিষ্কার করতে লেগে পড়েছি। আর অল্প করলে হবে না যে হাঁপিয়ে গেছি, করে নিই তাড়াতাড়ি, তারপরে যদি একটুখানি টাইম পাই একটুখানি রেস্ট নিই। ঠিক আছে, পরিষ্কার করি।
নিজের সমস্ত কাজকর্ম সেরে আসলাম। এত গরম পড়েছে না যে একটু কাজ করলেই মনে হচ্ছে আমি অনেকটা কাজ করে ফেললাম, এত হাঁপিয়ে গেছি। আর একটুখানি ফ্রেশ হলাম, আর আজকে রুদ্র একটু কাজ করবে, ওর অফিসে কিছু কাজ আছে তো সেগুলো করবে, আর ছেলেকে আমাকেই পড়াতে হবে। তো এবার ওকে পড়াতে বসাবো আমি। এটা আমার ছেলের মাও,
আমার ছেলে টেরিগুলোকে বলে মাও। তো আবার পরে দেখা হচ্ছে, এখন আমি ছেলেকে একটু পড়িয়ে নিই। দুষ্টুরা তো পড়তে বসে যে কী কাণ্ড কারখানা করবে দেখি, তো ঠিক আছে একটু পড়িয়ে নিই। হ্যাঁ আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই তো আলু ভাজা, বেগুন ভাজা, রুটি আর এক মিষ্টি হয়ে গেছে। এখন 10:30 বাজে। তো এবার আমরা মানে আমি ফ্রেশ হবো। ফ্রেশ হবো বলতে চুল মানে বেঁধে নেবো, আমি চুল খুলে শুতে পারি না, তো চুল বেঁধে নেবো, ছেলেকেও একটু ফ্রেশ করে দেবো, ঘেমে গেছে খেলতে খেলতে, তো ওকে ফ্রেশ করে আমরা এবার শুয়ে পড়বো। শোবো কিন্তু এখন ঘুমাবো না, মানে ঘুমাতে দেবে না কি আমার ছেলে। এখনও চলবে এখন 12টা অবধি, মানে মস্তি বিছানার মধ্যে। তো এসব করে তারপর আমরা শোবো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই বাড়িতে থাকবেন। অকারণে বা যতটা সম্ভব পারবেন বাড়িতে থাকার, বেরোতে তো হচ্ছে সকলকেই, তো চেষ্টা করবেন বেশিরভাগ সময় বাড়িতে থাকার। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর সবার জন্য অনেক 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 ভালোবাসা। আর টাটা।